ভারত পোলিও মুক্ত দেশ, কিন্তু পোলিও কোনো দেশে এখনো থেকে যাওয়ায় তা পুনরায় ফিরে আসতে পারে সেই আশঙ্কা থেকে পোলিওর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে অব্যাহত রয়েছে লড়াই। শিশুদের সুরক্ষার কথা ভেবে প্রত্যেকবারই নির্দিষ্ট দিনে দেশের সর্বত্র শিশুদের খাওয়ানো হয়ে থাকে 2 ফোঁটা পোলিও। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার 31 জানুয়ারি সারা দেশের সাথে রাজ্যেও 0 থেকে 5 বছরের শিশুদের খাওয়ানো হলো 2 ফোঁটা পোলিও। এদিনে রাজ্যের সর্বত্র সকাল থেকে স্বাস্থ্য দপ্তরের নির্ধারিত সেন্টারগুলিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা শিশুদের খাওয়ালেন 2 ফোঁটা পোলিও ডোজ। আর এই কাজে এদিন সামিল হন স্বাস্থ্য দপ্তরের কর্মীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন। নির্ধারিত সময় অনুযায়ী এদিন যে সমস্ত শিশু পোলিও খেতে পারেনি তাদের আগামী 2 দিন বাড়ি বাড়ি গিয়ে পোলিও খাওয়াবেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। পাকিস্তান এবং আফগানিস্তানে দুটো এখনও পোলিও ফ্রি হয়নি, তাতে আমাদের সমস্যা রয়ে গেছে যে আমরা ভারতবর্ষ যদিও পোলিও ফ্রি হয়, আমরা যদি সতর্ক না হই, রেগুলার যদি ইমিউনাইজেশন প্রোগ্রাম না চলে যেমন আজকে চলছে ভারতবর্ষে, তবে এরা যে কোনো সময় আবার ভারতবর্ষে আসতে পারে। এই সম্ভাবনার থেকে রোটারি ক্লাব একদম সবসময় সজাগ থাকেন এবং এই তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এই IGM হাসপাতালে আমাদের আরেকটা টিম জিবি হসপিটাল। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।